একটা স্বৈরাচারের বিরুদ্ধে, একটা সামরিক জান্তার বিরুদ্ধে, একটা পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করা অনেক সোজা, বিকজ সে খুবই স্পষ্টভাবে অত্যাচারী, সে খুবই স্পষ্টভাবে শয়তান। আর একটা জনপ্রিয় দল যখন শয়তান হয় তার বিরুদ্ধে লড়া অনেক বেশি কষ্টের। এই বড় কষ্টটা আমরা অনেক স্যাক্রিফাইস করে করছি। আমাদের এখানে যারা আছেন অনেকে চাকরি চলে যায় একটা সামান্য লেখার জন্য। পাকিস্তান আমলে কি এই স্ট্রাগল ছিল তাদের? এরশাদ আমলে কি এই স্ট্রাগল ছিল তাদের? কাজে বিগ ইন্টেলেকচুয়ালের দিকে তাকায় না, ওগুলি পরিত্যক্ত ইন্টেলেকচুয়াল, হৃদয়ে বাকশাল ইন্টেলেকচুয়াল, এগুলির দুই পয়সা দাম দেওয়ার দরকার নাই। আমাদের যে সত্যর পথে দাঁড়ানো, দেশের পথে দাঁড়ানো, জনগণের অধিকারের পথে দাঁড়ানো, এটার পক্ষে আমাদের যে বয়ানটা, আমি শব্দটাই ধার করছি, আমাদের এক ভাই বলেছে, এটাকে আমরা অনেক বেশি ওভারওয়েলমিংলি স্ট্রঙ্গার করতে পারছি না কেন পাল্টা বয়ানের তুলনায়? তাহলে আমরা আমাদের ত্রুটি দেখাচ্ছে, পাল্টা বয়ান যারা দেয় তাদের শক্তিটা কি, ওটা আগে একটু দেখি, অন্যভাবে চিন্তা করি। পাল্টা বয়ান যারা দেয় সরকার পক্ষের লোকজন আর কি, যে এটা এস্টাবলিশ করার চেষ্টা করে বা সরকারের লোকজন, তাদের শক্তির একটা মূল জায়গা হচ্ছে ঐক্য, এবং শেমলেসলি তারা ঐক্যবদ্ধ, নির্লজ্জভাবে ঐক্যবদ্ধ। একটা জঘন্য মিথ্যা কথা বলার ব্যাপারে তারা যেই পরিমাণ ঐক্যবদ্ধ থাকে, সত্য বলার ব্যাপারে আমরা এত ঐক্যবদ্ধ থাকি না। যেমন ধরেন আপনি দেখবেন, এমনকি সুপ্রিম কোর্টের বিচারকের রায়ও দেখবেন যে 72-এর সংবিধানের উপর ফার্স্ট অ্যাসল্ট শুরু হয় 75-এর পর থেকে। এটা কি শেমলেস মিথ্যা কথা না? তো গরু গাধারও জানার কথা, চতুর্থ সংশোধনী এবং তারও আগে দ্বিতীয় সংশোধনী, সে মানে রায়ের মধ্যেই লিখে দিচ্ছে। এবং বাম সকল একসময় বাম নেতা এখন সরকারের জোট সঙ্গী সমানে বলে যাচ্ছে সমস্ত খারাপ কিছু শুরু হয়েছে 75-এর পর থেকে। শেমলেসলি ঐক্যবদ্ধ, কারো কথায় বিন্দুমাত্র নড়চড় হয় না, ভিন্নমত পাওয়া যায় না। এবং এগুলি অনেক ব্যাপারে বলে, মুক্তিযুদ্ধের চেতনার ব্যাপারে বলে, যুদ্ধ অপরাধী পুনর্বাসন। আমরা এখন ফেসবুক আসার পর আমরা দেখছি যে বঙ্গবন্ধু নাম হলেই যারা পাকিস্তানি আর্মির পক্ষে পুলিশ বাহিনীতে, গোয়েন্দা বাহিনীতে সবচেয়ে বড় কর্মকর্তা হিসাবে মুক্তিযোদ্ধাদের উপর নিষ্ঠুর নির্যাতন নেতৃত্ব দিয়েছে, বড় সবচেয়ে বড় পুলিশ কর্মকর্তা হিসেবে, তাদেরকেই বঙ্গবন্ধু পুনর্বাসন করেছিল। কবে থেকে শুরু হয়েছে এটা? তাহলে আমরা কিন্তু এই সমস্ত পাল্টা বয়ানকে এস্টাবলিশ করতে, পাল্টা বয়ানের সাথে লড়তে পারি না, কারণ তারা প্রচণ্ড ঐক্যবদ্ধ, তারা ওই প্রশ্ন কথাই বলবে না। তো এখন ওইটা আস্তে আস্তে এখনকার অগ্নি সন্ত্রাসী প্রসঙ্গ আপনারা দেখবেন, আমরা অনেক বিচ্ছিন্ন রিপোর্ট কিন্তু নিউ এজে, এমনকি প্রথম আলোতে আমি অনেকবার পড়েছি, নুরুল কবির ভাইরা বলেছে, আমরাও বলার চেষ্টা করেছি যে অগ্নি সন্ত্রাস কে করেছিল, কিন্তু দেখবেন ওরা শেমলেস ঐক্যবদ্ধ, সব একসাথে বলবে আওয়ামী বিএনপি জামাতের অগ্নি সন্ত্রাস। এটাকে আমরা কাউন্টার ন্যারেটিভ দিতে পেরেছি, আমরা বিচ্ছিন্নভাবে লিখেছি, বিচ্ছিন্নভাবে বলেছি, স্ট্রংলি একসাথে বলতে পারি নাই। আমাদের বক্তব্যের মধ্যে আবার দ্বিধা থাকে, অনেক কিছু আমরা বলি, অনেক কিছু বলি না, ফিল করছি যে এটা অবশ্যই বলা দরকার। আমি যেটা বলি যে ও যদি শেমলেসলি একটা মিথ্যার পক্ষে ঐক্যবদ্ধ হয়, আপনি শেমলেসলি একটা সত্যের পক্ষে ঐক্যবদ্ধ হতে পারি না কেন? আমার মনে আছে, ঠিক আছে এটা বললে আমার কী ভাববে? ও তো চিন্তা করে না ও কী কী ভাববে, সে রায় দেওয়ার সময় পর্যন্ত চিন্তা করে না তাকে মানুষ কী ভাববে, রিটায়ার করার পর খালেদা জিয়ার বিরুদ্ধে মিছিল করার সময় ভাবে না কী বলবে, সে চিন্তা করেন, আপনি এত চিন্তা করেন কেন, আপনাকে কী বলবে না আপনাকে কী ট্যাগ দিবে, ও চিন্তা করেন আপনি কেন করেন? এই সাহসিকতাটা প্রদর্শন করতে হবে, ঐক্যবদ্ধভাবে প্রদর্শন করতে হবে। এখন ঐক্যের ক্ষেত্রে সমস্যাটা কোথায়, আমি একটা অদ্ভুত সমস্যা দেখেছি। আমি কিছুদিন আগে একটা প্রোগ্রাম হবে, তা আমাকে বললো কয়েকটা নাম দেন, আমি একজনের নাম বললাম, উনি আমাকে বললো, যিনি বললো উনি কিন্তু আওয়ামী লীগের না, খেয়াল করে শুনেন একটু, উনি বললো না উনি তো, যার কথা বললো নাম বলে দিচ্ছি, ইফতেখার ভাই, ওই যে হাইকোর্টে রেজিস্টার ছিল, উনি তো একটা বিএনপির প্রোগ্রামে গিয়েছিল। তা আমি বললাম ভাই বিএনপির প্রোগ্রামে গিয়েছিল এই জন্য আপনার প্রোগ্রামে ডাকতে পারেন না। তা আওয়ামী লীগ আমলে যিনি মানবাধিকার কমিশনের প্রধান হয়েছেন, তথ্য কমিশনের প্রধান হয়েছেন, ভিসি হয়েছেন, আওয়ামী লীগ আমলে বা বিএনপি আমলে বড় বড় পোস্টে কারা যায়, অত্যন্তভাবে দলবাজ লোকরা, এটা নিয়ে আপনাদের কোনো সন্দেহ আছে? আওয়ামী লীগ আমলে তথ্য কমিশনের প্রধান কাকে বানাবে, হিউম্যান রাইটস কমিশনের প্রধান কাকে বানাবে, উপাচার্য কাকে বানাবে? তাদেরকে যখন আপনারা অন্যরা ডাকে, তারা কি চিন্তা করে যে সে তো আওয়ামী লীগের পোস্টে ছিল, সে তো আওয়ামী লীগের পজিশন নিয়েছে, সে তো আওয়ামী লীগ আমলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিল, এগুলো কি চিন্তা করে? তো তখন তারা আপনি দ্বিধান্বিতভাবে ডাকতে পারেন, আওয়ামী লীগ করলো না, এটা চিন্তা করেন না? যেটা আমি মাঝে মাঝে ফান করে বলি, বাংলাদেশের পত্রিকা জাফরুল্লাহ চৌধুরী হচ্ছে বিএনপি পন্থী বুদ্ধিজীবী, আর ডক্টর আনিসুজ্জামান হচ্ছে শুধু বুদ্ধিজীবী, কি হাস্যকর কথা! তো এই এই ওরা যে এই শেমলেস ঐক্যটা দেখায়, আমাদেরকে সত্যের পথে শেমলেস ঐক্যবদ্ধ এবং সাহস দেখাতে হবে।